फारूक आजम रदियल्लाहु ताआला आनहु ए जे बाणी अनेक गुरुत्व राखे এবং কিতাবে বর্ণিত হয়েছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে বাণী দিয়েছিলেন সে বাণী দেওয়ার সময় পরিস্থিতি কি ছিল। ওনাকে শহীদ করার জন্য আক্রমণ করা হয়েছিল প্রায় ২৬ জিলহজে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত তিনি আহত হয়েছিলেন, এমনকি এমনভাবে আবু লুলু ওনার উপর আক্রমণ করলো যার কারণে ওনার পেট মোবারকের প্রচণ্ড আঘাত প্রাপ্ত হয় এবং তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। যখন জ্ঞান ফিরে আসলো, যেহেতু নামাজরত অবস্থায় ওনার উপর আক্রমণ হয়েছিল, তো জ্ঞান ফিরে আসার সময় তিনি সর্বপ্রথম এই কথা বললেন যে নামাজের সময় আছে কি না। তো নামাজ এর সময়ের ব্যাপারে জিজ্ঞাসা করলেন, ওই অবস্থাতে তিনি নিজের নামাজকে আদায় করলেন এবং ওই সময় এই কথাটি তিনি বললেন। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে বাণী, যে যারা নামাজকে নষ্ট করে ইসলামে তাদের কোনো অংশ নেই।